তিন মাস ধরে জল যন্ত্রণা, তার উপরে ভারী বৃষ্টি। একাধিক বাড়িতে জল ঢুকে যাওয়ায় অনেক পরিবার ঘর ছাড়া। একাধিক বার পঞ্চায়েত প্রধান সহ এলাকার সদস্যকে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। ধৈর্যচ্যুত হয়ে ক্ষোভ উগড়ে দিলেন নদিয়ার শান্তিপুর নৃসিংহপুর উত্তর কলোনির মহিলারা। তাদের অভিযোগ, তিন মাস ধরে তারা জলমগ্ন হয়ে রয়েছেন। এরই মধ্যে মঙ্গলবার রাত থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে। অবিলম্বে তারা জল বের করানোর দাবি জানান। দুই তিন মাস ধরে জল ঘা হয়ে গেল, বুঝলা কি অবস্থা, দিন কাটাচ্ছে, তোমরা তো দেখো না আসছে। হ্যাঁ, তোমরা কেমন কি জানি, একটা লোক কেউ আসো দেখ না, ভুক্কি দেয় না, এত কষ্ট দিন যায় জীবন। কি চাইছেন? হ্যাঁ, রাস্তাটা ঠিক হবে, আমাদের একটু সুবিধা হবে, আমরা একটু চলাফেরা করবো। দীর্ঘদিন ধরে, চার মাস ধরে এরকম বৃষ্টির জল আটকে আছে, কোনো সরকার থেকে কোনো ব্যবস্থা নিচ্ছে না, কিচ্ছু নিচ্ছে না। মেম্বারকে বললে মেম্বার বলছে পরে দেখছি, তারপরে কলের সমস্যা হয়তো কল। হ্যাঁ, খাওয়ার জল আনতে হয়েছে তিন মাস লাগিয়েতে, দূরে গিয়ে তিন মাইল দূরে খাওয়ার জল আনতে, কোনো কলের ব্যবস্থা নেই, কিচ্ছু নেই আমাদের এখানে। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি যাতে আমাদের এখানে সরকারি ব্যবস্থা নিক এটার জলের, তারপরে কলের বসানোর একটা ব্যবস্থা করুন। আপনারা কি কাউকে জানিয়েছিলেন ব্যাপারটা? মেম্বারকে জানিয়েছি, মেম্বার বলছে পরে দেখছি। তারপরে তো রাস্তাঘাটের এই অবস্থা, চারধারে পোকা মাকড় খারাপ, সাপপোক দেখা যাচ্ছে, সাপপোক দেখাতে যাবে জলের মধ্যে দেখা যাবে না, শরীর খারাপ, জ্বর এই হচ্ছে, তার ওষুধে জ্বর হচ্ছে। কেন জ্বর হচ্ছে কেন? এই মাটি সব ভিজে, ঘর ভিজে গিয়ে, ঘর তো শুকনো ছিল, ঘর শুকনো ছিল, সব ভিজে গিয়েছে বৃষ্টিতে। আচ্ছা, হ্যাঁ, আমি একা এলাকায় দীর্ঘ চার মাস ধরে যে জল জমে রয়েছে, কিন্তু তার প্রতিকার কেউ করছে না, এটা অবশ্যই করা দরকার। আর এলাকার যে একটা পুকুর আছে বড়, সেই পুকুরটা সংস্কারের জন্য অনেকবার চেষ্টা করা হয়েছে এবং আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি, কিন্তু তারও কোনো প্রতিকার হয়নি আজ পর্যন্ত। আপনারা কি চাইছেন? এই পুকুরটা সংস্কার হোক, পাশাপাশি আমাদের এলাকায় যাতে জল না জমে তার ব্যবস্থা করুক। কতদিন ধরে জল হয়ে আছে? প্রায় চার মাস। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।